শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের উপর ভিত্তি করে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কিশোরীদের ক্ষেত্রে ডায়াগনোসিস করা যায় না। প্রায়শই দেখা যায় যে একটি 15 কি 16 বছরের মেয়ে হয়তো কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছে এবং তার রিপোর্টে এসেছে পলিসিস্টিক ওভারি, যার হয়তো অন্য কোনো রকমের কোনো সমস্যা নেই। ব্যাস এই রিপোর্ট হাতে পাওয়ার পর তো তার মা বাবা, পাড়া প্রতিবেশী, এমনকি তার আত্মীয় স্বজনদেরও রাতের ঘুম যায় উড়ে। সারাক্ষণই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে নানা চিন্তা। এত ছোট বয়সে সিস্ট হয়ে গেল, বিয়ের পর কি বাচ্চা হবে? তো এটা কি অপারেশন করতেই হবে? ওষুধের দ্বারা কি সিস্ট ঠিক করা যাবে না? সারা জীবন কি সিস্ট থেকে যাবে? আর সকল কিশোরী মন তো একরকম হয় না, কেউ হয়তো উল্টে তার বাবা মাকেই বোঝাতে থাকে যে এত ঘাবড়ানোর কি আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেই মেয়েটি এবং তার অভিভাবক উভয়ের মনেই কিছু অহেতুক ভয় ঢুকে যায় যার কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। আর তার ফলস্বরূপ তারা এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে ছুটতে থাকে এবং বারংবার আল্ট্রাসোনোগ্রাফি রিপিট করতে থাকে, এই আশায় যে দেখবে যে সিস্ট সেরে গেছে। আসলে প্রথম মাসিক হবার 7 থেকে 8 বছর পর্যন্ত নর্মালি কিশোরীদের ওভারিতে অনেক ফলিকল থাকে। ডাক্তারি পরিভাষায় যার সঠিক টার্ম হলো মাল্টি ফলিকুলার ওভারি, যেটি একদমই নর্মাল। সুতরাং শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে অহেতুক ঘাবড়াবেন না।